হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আজকে যেহেতু মাদার্স ডে, তো আমি চেয়েছিলাম যে আমার মায়ের জন্য স্পেশাল কিছু করতে, সেই জন্য বিকেলবেলা বেরিয়ে পড়ি। আর রিক্সালা মামা আজকে আমার ছোটোবেলার স্কুল সানমন স্কুলের সামনে দিয়ে নিয়ে যায়। তো এই যে এটা আমার স্কুল সানমন কিন্ডার গার্ডেন, আর স্কুলের সামনে একটা সুন্দর বাগানবিলাস গাছ হয়েছে। কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে গিয়েছি। এটা রাজবাড়ি যাওয়ার রাস্তা। তো আমি যখন সামনের দিকে আগাই, তখন দেখি যে হঠাৎ করে লাইটিং। তো আমি ভাবলাম যে হয়তো পূজা হচ্ছে আর দিনের বেলায় আলো জ্বালানো ছিল, তো সেখানে একটু ভিডিও করে নিলাম। দিনের বেলায় সেই ভিউটা অবশ্য পাওয়া যায়নি, তবে যখন রাত হয়ে গেছিলো সেই ভিউটাও আছে। তো এটা হচ্ছে নাটোর রাজবাড়ি, বঙ্গজল রাজবাড়ি, ছোটতর রাজবাড়ি বলেও চেনে অনেকে। তো রাজবাড়িতে আসার মেন কারণ একটা দিদির ফটোশ্যুট ছিল, তো আমিও আলোকচিত্র পেজ থেকে শ্যুটের জন্য আসি। আর যেহেতু দিদির আসতে দেরি হচ্ছিল, প্রথমে আমি কিছু ছবি তুলে নিই, তারপরে এই যে দিদি আর দিদির সুন্দর মেয়ে চলে এসেছে, তো দিদিদের শ্যুট হচ্ছিলো আর আমি আশেপাশে ঘুরছিলাম আর ভিডিও করছিলাম। তো বাবুটার নাম হচ্ছে পার্শা, আর পার্শা হচ্ছে ঘুম থেকে উঠে এসে যেহেতু শ্যুট করছিল, তো ওর মন ভালো ছিল না, তো আমি ওকে কোলে নিয়ে ঘুরছিলাম। আর একটু পরে কি সুন্দর আবহাওয়াটা হয়ে গেল, একটু ঝড় হচ্ছিল হালকা, এর জন্য আরও বেশি সুন্দর লাগছিল। চারপাশে বাতাস হচ্ছিল আর এত কাঠকরবে ফুল পড়েছিল, কৃষ্ণচূড়া ফুল পড়েছিল, খুব সুন্দর লাগছিল রাজবাড়ির পরিবেশটা দেখতে। এই যে আমার হাতে কাঠকরবে ফুল, আর এই যে কৃষ্ণচূড়ার যে ভিউটা, সাথে এই যে সুন্দর পুরাতন রাজবাড়ি, এত সুন্দর লাগছিল আজকে বিকালে যেতে। প্রথমে অনেক গরম ছিল, কিন্তু পরে আস্তে আস্তে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেল, খুব ভালো লাগছিল বিকালে ওইখানে থাকতে। আর এদিকে ফটোশ্যুট চলছে, তারপরে আমি পার্শাকে কোলে নিয়ে একটু ভিডিও করছিলাম। আমি পার্শাকে হাসানোর চেষ্টা করছিলাম, আমি বলছিলাম যে একটু হাসতে যাতে ছবি তোলা হয়, কিন্তু ওর মুড ভালো ছিল না। তারপর অনেকক্ষণ পর পার্শার মুড ভালো হয়, পার্শা অনেকগুলো ছবি তুলে। তো দেখতে দেখতে যখন সন্ধ্যা লেগে যায়, তারপরে ফটোশ্যুট ক্লোজ করে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। তো আমি মেইনলি দিদির সাথেই যাচ্ছিলাম, শুধু বাসায় না, প্রথমে আমি স্বর্ণকারপট্টিতে যাই আমি মায়ের জন্য একটা গিফট নিতে। সোনার না, ছোট্ট একটা গিফট, তবুও আজকে যেহেতু মাদার্স ডে, তো আমার মন চাইলো দেওয়ার। আর এই যে এই লাইটিংগুলো এখন জ্বলছে, এখন দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ তখন দিনের বেলা আলো জ্বললেও ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছিল না, আর এখন অনেক সুন্দর লাগছে। পুরো এলাকাটা আলোকসজ্জায় সজ্জিত, দুর্গাপূজার মধ্যে এরকম সব জায়গাতেই দেখা যায়, একটা রোড ক্রস হয়ে আর একটা রোডে এরকম আলো থাকে। তো এই যে দিদি আর দিদির মেয়ের সাথে আমি স্বর্ণকারপট্টিতে নেমে যাই, আর দিদিদের সাথে কাটানো আজকের বিকালটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে স্বর্ণকারপট্টি, জয়কালীবাড়ির রোড দিয়ে যেতে স্বর্ণকারপট্টি পড়ে, অনেক সোনার দোকান। আমি পুরোপুরি স্বর্ণকারপট্টির ভিডিও করিনি, কিছু কিছু ক্লিপস নিয়েছি। তো এই তো ভিডিও করতে করতে আর দিদির সাথে গল্প করতে করতে আমি সোনার দোকানে চলে আসি। সোনার দোকানে সেভাবে ভিডিও করতে পারিনি, তো এটা নিয়েছিলাম মায়ের জন্য একজোড়া চুটকি, অনেক বাছাই করে এটা পছন্দ হয়। তারপরে এই যে নিচা বাজার দিয়ে আমি কেক আনতে চলে যাই, হোমমেড কেক, তন্নি ভাবির কাছে কেক নিতে যাই। তারপরে আমার কেক নেওয়া হয়ে যায়, অন্ধকার ছিল রাস্তায়, ভালো করে ভিডিও আসেনি। কেক নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। দেন বাসায় গিয়ে এই যে কেক টেক রেডি করে মাকে বললাম একটু রেডি হয়ে আসতে, সারপ্রাইজ ছিল মায়ের জন্য। তারপরে এই যে সবাই মিলে কেক কাটিং হলো, মাদার্স ডে পালন হলো, আর আমার বোন তো কেক খেতে প্রচুর ভালোবাসে, ও কেক পেলে আর কিছু চায় না, যখনই দেখছে যে কেক আনছি তখন থেকে ও অনেক খুশি। তো সবাই মিলে কেক কাটিং হলো, কেক খাওয়া হলো। আমি মেইনলি ক্লাস ফাইভ থেকে মাদার্স ডে পালন করি, তো তখন তো আর নিজে কোনো কিছু আর্ন করা হতো না, তখন আমি জমানো টাকা দিয়ে দেখা যাচ্ছে ছোটোখাটো গিফট এনে দিতাম। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে মাদার্স ডে পালন করার, এই প্রথম এভাবে মাদার্স ডে পালন করা হচ্ছে, তো আমারও ভালো লাগতেছে। আমার মা জানতো না যে আমি মায়ের জন্য চুটকি গিফট এনেছি। তো ফার্স্টে যে মাকে কেক টেক খাওয়াই দিই, মা আমাকে কেক টেক খাওয়াই দেয়, তারপরে আমি আসলে মাকে দেখাই আর মা অনেক খুশিও হয়। আর আমি বের হওয়ার আগে বাবাকে বলে গিয়েছিলাম যে এরকম কেক আনবো, তো বাবা জানতো মা জানতো না, তাই মা বলতেছে তোরা সবাই মিলে প্ল্যান করছিস, আমাকে কিছু বলিস নাই। দেন এবার কেক কাটিং পর্ব শেষ, এবার গিফট দেওয়ার পালা। তো মা বলতেছে কি এটা, কোনো আংটি নাকি? তো আমি বললাম যে না, এটা চুটকি, আমার খুব ইচ্ছা ছিল যে তোমাকে চুটকি গিফট করার,
তুমি পরে থাকবে সবসময়, আমার মা সবসময় তোরা পরে থাকে, তো আমার মনে হয় যে পায়ের আঙুলগুলো খালি লাগে। আমিও যেহেতু চুটকি পরি তো মায়ের জন্য আমি এনেছিলাম যে মাও পরবে, আর আমি আর আমার মা সেম ড্রেস বানিয়েছিলাম। এই ড্রেসটাও আমি আমার মাকে গিফট করেছিলাম, আর আমার জন্য একটা নিয়েছিলাম যে আমরা একসাথে পরবো। তাই একসাথে পরাও হয়ে গেল, প্লাস এই যে একই দিনে একসাথে সেলিব্রেশনও করতে পারলাম, এটা একটা ভালো দিক ছিল। দেন আমার মা তো অনেক খুশি হয়ে যায়, তারপরে মাকে সুন্দর করে চুটকিটা পরাই দিই পায়ে, আর এখন দেখতে অনেক সুন্দর লাগছে, যেহেতু পায়ে তোরা পড়েছিল পায়ের নখটা খালি লাগতো, এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমার বোন কেক খায় ব্যস্ত, তো তারপরে সবাই মিলে আমরা ছবি তুললাম, তো মাদার্স ডেটা অনেক ভালো কাটলো। সবাই কেমন কাটলো জানাবেন। আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।